পাঁচ বছর পর আইপিএলে জাদেজা ওভারস্ট্রাইকিং দ্য ফিল আউট। ওভারস্ট্রাইকিং দ্য ফিল আউট রান নেওয়ার সময় ফিল্ডার থ্রো করা বল যদি ব্যাটসম্যান নিঃশাকিতভাবে আটকে দেয় তবে ক্রিকেটের ভাষায় একে ওভারস্ট্রাইকিং দ্য আউট বলে। চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না। রাজস্থান রয়্যালসের 141 রান তাড়া করতে নেমে সহজ জয়ের পথেই ছিল চেন্নাই, কিন্তু হঠাৎই নাটকীয়তা। ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জালদার মধ্যে রান নেওয়া নিয়ে ভুল বোঝাবুঝি। এক পর্যায়ে জাদেজা ওভারস্ট্রাইকিং দ্য ফিল আউট। জাদেজার সৌজন্যে পাঁচ বছর পর ওভারস্ট্রাইকিং দ্য ফিল আউট দেখল আইপিএল। সর্বশেষ এমনটা ঘটেছিল 2019 সালে হায়দ্রাবাদের বিপক্ষে দিল্লির অমিত মিশ্রর ক্ষেত্রে। জাদেজার ওভারস্ট্রাইকিং দ্য ফিল ফিরিয়ে আনার ম্যাচে অবশ্য সহজ জয় পেয়েছে চেন্নাই। 10 বল ও 5 উইকেট হাতে রেখে এবারে আসলে সপ্তম জয় তুলে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। এই জয়ে পয়েন্ট তালিকায় 3 নম্বরে উঠেছে চেন্নাই সুপার কিংস। জাদেজার ওভারস্ট্রাইকিং দ্য ফিল আউট হয়েছে ইনিংসের 16তম ওভারে। ততক্ষণে চেন্নাইয়ের স্কোরবোর্ডে 120 রান উঠে গেছে। জাদেজা আবেশ খানের বল থার্ড ম্যানে ঠেলে দিয়ে দৌড় শুরু করেন, কিন্তু অপর প্রান্তে গায়কোয়াড় ছিলেন দ্বিধায়। এই নিয়ে দুজনের ভুল বোঝাবুঝির এক পর্যায়ে জাদেজা যাচ্ছিলেন নন স্ট্রাইকিংয়ের দিকে। রাজস্থানের উইকেটকিপার সঞ্জু সাম্যম বল হাতে নিয়ে থ্রো করেন, যা জাদেজার গায়ে লেগে দিক পাল্টায়। রাজস্থানের আউটের আবেদন করলে রেফারিও সাড়া দেয়। জাদেজা ঘোরার সময় বলের গতিপথ দেখেছেন, ইস্যাক্তভাবে বল স্টাম্পকে যাওয়া আটকিয়েছে। রিফ্লে দেখে এমনটা নিশ্চিত করেন তৃতীয় আম্পায়ার। বল আটকে দেওয়া দায়ে 5 বলে 7 রানে আউট হয়ে বেরিয়ে যাওয়ার সময় অবশ্য জাদেজা বেশ অসন্তুষ্ট মনে হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন।